হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমরা লালপুর গ্রিন ভ্যালি পার্কে বিনোদন করব। ফার্স্টে আমরা ভ্যানে উঠে রওনা দিলাম গোপালপুরের উদ্দেশ্যে, এরপর রওনা দিলাম লালপুর থেকে গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরেই দেখি লালপুর গ্রিন ভ্যালি পার্ক লেখা। আমার মন তো লাফিয়ে উঠলো পার্কে যাওয়ার জন্য, কারণ এটা আমার প্রথমবার। তো প্রথমে পার্কে এসেই আমি ভিডিও করা শুরু করে দিলাম এবং ভ্যানওয়ালা মামাকে ভাড়া বুঝিয়ে দিলাম। এরপর আমিও আমার ভাই মিলে পার্কে প্রবেশ করলাম এবং আমি তো মনে করছি এটাই পার্ক, কিন্তু আমার ভাই বলছে না এটা পার্ক না, এটা পার্কের ছিল প্রথম গেটে। এরপর আমার ভাই গেল আমাদের জন্য টিকিট কিনতে। তো টিকিট কাউন্টারে গিয়ে আমি তো টিকিটের দাম দেখে আয়াম তো পুরাই অবাক, দেখি দুটো টিকিটের দাম 100 টাকা। এরপর আমিও আমার ভাই টিকিট নিয়ে ওয়াচম্যানকে দেখালাম এবং ওয়াচম্যান আমাদেরকে ঢোকার পারমিশন দিয়ে দিল। প্রথমে আমার ভাই, এরপর আমি প্রবেশ করলাম। এটা আমার প্রথম সময় গ্রিন ভ্যালিতে আসা, আর ঢুকতেই দেখি একপাশে সুপারম্যান তাকিয়ে আছে। সুপারম্যানের সাথে দেখা করা শেষ করে আমিও আমার ভাই সোজা সামনের দিকে এগিয়ে গেলাম। আমি তো প্রথমবার গ্রিন ভ্যালি পার্কে, তাই কিছুই চিনি না এবং ছোটো ভাইয়ের পিছন পিছন যাচ্ছি। ঢুকতেই দেখি অনেক রকম ফুলের শাড়ি, নানা রঙের ফুল, গাঁদা ফুল, লাল টকটকে ফুল। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। পর কিছু দূরে দেখি একটি ঘোড়া এবং তার পাশে ডোরেমন। ডোরেমনকে দেখে ছোটোবেলার সেই ডোরেমন এবং নবিতা কার্টুনের কথা মনে পড়ে গেল। তার কিছু দূর এগিয়ে যেতে দেখি একটি সুন্দর পানির ফোয়ারা, মাছের চারিদিকে একটি পানির ফোয়ারা উঠছে। কিছু দূর এগিয়ে যেতে দেখি একটি খাল এবং খালের মধ্যে একটি স্পিড বোর্ড, এটি প্যাডেল চালিত স্পিড বোর্ড। কিছু দূর এগিয়ে যেতে দেখি আরও অনেক কয়েকটি স্পিড বোর্ড। আমরা ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখি একটা মেয়ে এখানে ছবি উঠছে। তারপর দেখি সামনে আর একটা। কিছু দূর এগিয়ে যেতেই দেখি এখানে সবুজ সুন্দর ঘাস দিয়ে গ্রিন ভ্যালি পার্ক লেখা। লেখাটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। সময়ের মূল্য বহুত, ধাক্কা ধাক্কি করবেন না। সুন্দর একটি ডায়লগ দেওয়ার পরে আমি চলে এলাম একটি ইংলিশ গান বলতে। এদিকে গান বলা শেষ করে আসলাম স্পিড বোর্ড দেখতে। বাইরে বাই যে গতিতে স্পিড বোর্ড চলেছে আমার তো বুক ধুক ধুক করতেছে। স্পিড বোর্ড দেখা শেষ করে আসলাম এইদিকে, দেখি একটা ছেলে আর একটা মেয়ে রোমান্টিক মোডে একজন আরেকজনকে ধরে আছে। এরপর আসলাম আমরা ভূতের বাড়ি দেখতে। বা ভূতের বাড়ি দেখতে একদম পুরাই ভূতের মতো। পার্কে রয়েছে অনেকগুলো রাইড, যার মধ্যে একটি হলো অ্যারোপ্লেন রাইড বা বিমান রাইড, একটি হলো ঘোড়া রাইড, ঘোড়াটি দেখতে অনেক সুন্দর। এরপর আমরা চলে আসলাম গ্রিন ভ্যালি সব থেকে ওপরের জায়গায়, এটা আর কি পাহাড়ের মতো দেখতে, এখান থেকে পুরো গ্রিন ভ্যালি দেখা যায়। এরপর আমরা নিচে এসে দেখি একটি গাছ এবং গাছে শুধু লাভ আর লাভ, এর নাম হলো লাভ ট্রি। এরপর এখানে রয়েছে সুন্দর একটি ফুলের বাগান, ফুলগুলো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। এরপর দেখি হাতি মামার সুর দিয়ে পানি পড়তেছে। তো এরপর আমি এবং আমার ভাই চলে আসলাম একটি পান বিক্রেতার কাছে পান খাইতে, এখানে অনেক মজা করলাম। এরপর আসলাম একটি হাতির কাছে, হাতিটি অনেক সুন্দর ছিল। এরপর আমিও আমার ভাই চলে আসলাম একটি আজব গুহায়, এটি লেজ দিয়ে প্রবেশ করা হচ্ছে এবং গুহার ভেতরে লাল এবং বাহিরে দেখি এখানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। এরপর আমিও আমার ভাই আসি ড্রিম ফরেস্টে ঢোকার জন্য। বাবারে বাবা, এখানেও দেখি টিকিট কিনতে হবে 40 টাকা করে। তো টিকিট কেনার পরে আমরা ফাইনালি ড্রিম ফরেস্টে প্রবেশ করি। এসেই দেখতে পাই একটি সুন্দর ময়ূর এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং তার সঙ্গিনীকে খুঁজতেছে। এরপর আমরা একটি হরিণ দেখতে পাই এবং তার পাশে একটি হরিণ শুয়ে আছে এবং এর পাশে আরেকটি হরিণ শুয়ে আছে। হরিণ দেখা শেষ করে আমরা অনেকগুলো পাখি দেখতে পাই। এখানে অনেক ধরনের পাখি রয়েছে, পাখিগুলো দেখতে অনেক সুন্দর। আরও রয়েছে বিভিন্ন ধরনের মুরগি। এরপর আমরা এখানে অনেকগুলো খরগোশ দেখি এবং এরা একসাথে খাচ্ছে, এরা অনেক কিউট ছিল। এরপর আমরা দেখি পৃথিবীর সব থেকে বড় পাখি যেগুলো উঠতে পারে না, এগুলো হলো উট পাখি এবং এর পাশেই রয়েছে আরও দুইটি এর থেকে একটু ছোট উট পাখি। ফাইনালি গ্রিন ভ্যালির এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে, রাগান্বিত মোড়ে তাকিয়ে থাকা। এখানে কিছু সময় ফটোশ্যুট করি। এরপর আমরা এর পাশে একটি সুন্দর ওয়াটারফল দেখতে পাই, ওয়াটারফলটি ছিল অনেক সুন্দর। ফাইনালি আমরা অনেক ঘোরাফেরা করে এখন আমরা গ্রিন ভ্যালি থেকে বের হচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন এবং পেজটি ফলো দিবেন।